मंडा दीदी দুই বোনের পাশাপাশি দুটো ঘরই তাহলে নতুনের মতো দেখতে লাগবে। বলি পয়সা কি সস্তা দিবি না তাহলে? না দেব না, তুই তো একটা গরু, তাই গরুর গোয়ালি তোর ভালো। মিস্ত্রিগুলোর সামনে আমায় গরু বলে অপমান করলি তো? ঠিক আছে, তোর ওই ঘর বুদ্ধির জোরে কি করে আমার করে নিতে হয় সেটা আমিও বুঝিয়ে দেব তোকে। হ্যাঁ, তুই আমার বড় বোন, তাই এসেছি তোর পায়ের ধুলো নিতে। পায়ের ধুলো নিতে মানে? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস মানে? আমি যাচ্ছি পৃথিবী ভ্রমণে। আহা, দুনিয়ায় কত কি যে দেখার আছে। দে 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 পায়ের ধুলো দে, আর আর এই নে আমার চাবি। ওর ঘরের চাবি নিয়ে আমি কি করবো? আরে বলা তো যায় না আমি আর ফিরে আসতে পারবো কিনা, তাই চাবিটা রেখে দে। যদি কোনোদিন ফিরে আসি তখন না হয় ফিরিয়ে দিবি, আর ফিরে না এলে এ ঘর তোর। জানি না বাবা এ মেয়েটাই কি করতে যাচ্ছে, তবে পৃথিবী ভ্রমণ করে ফিরে না এলে ভালো হয়। কি হলো মিঠাই, মন্ডার সাথে আবার কি কোনো গন্ডগোল হয়েছে নাকি? না না রাজামশাই, সেসব কিচ্ছু হয়নি। আমি ঠিক করেছি পৃথিবী ভ্রমণে যাব, তাই সেই কথাটাই আপনাকে জানাতে এলাম। পৃথিবী ভ্রমণে যাবে? বাহ 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 বাহ, সে তো খুব ভালো কথা। তা কি করে যাবে? পায়ে হেঁটেই যাব রাজামশাই। কতদিন সময় লাগতে পারে সেসব কিছু আন্দাজ করেছো? পথে না বেরোলে তো সেসব কিছু বলা যাবে না রাজামশাই, তবে আমি তো খুব রোগা তাই হাঁটিও খুব তাড়াতাড়ি, তাই মনে হয় দু আড়াই বছর তো লাগবেই। তাই দু আড়াই বছর থাকবে কোথায়, খাবে কি? ওসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, যেখানে পারি সেখানে শুয়ে পড়বো আর খিদে পেলে ভিক্ষে করে খাবো। না না মিঠা, এটা হয় না, তুমি আমার প্রজা, তাই অন্য দেশে আমি তোমাকে ভিক্ষে করে খেতে দেব না। না তাহলে আমি কি করে খাবো? পথ খরচের জন্য আমি তোমায় 1000 স্বর্ণ মুদ্রা দেবো, আশা করি এতে তোমার চলে যাবে। আর এমন একটা অভিনব কাজ করতে যাওয়ার জন্য আমি তোমাকে দেব রাজ সম্বর্ধনা। হ্যাঁ
শোনো 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 শোনো, মেঠাই পৃথিবী ভ্রমণে যাচ্ছে, মহারাজ তাই মেঠাইকে 1000 সোনার মোহর আর সম্বর্ধনা দেবেন। সকলে এসে দেখে যাও। শোনো 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 শোনো। এসব কি শুনছি? যাই তো একবার দেখে আসি। সকলে শোনো, আমার রাজ্যে এর আগে যে কাজ কেউ কখনো করে দেখাতে পারেনি, মেঠাই আজ সেই কাজটাই করতে যাচ্ছে। পায়ে হেঁটে পৃথিবী ভ্রমণ করে এসে আমাকে তার অভিজ্ঞতার কথা শোনাবে। হ্যাঁ, তবে এর সাথে মেঠাইকে আমিও আমার একটা কাজ দেব। কাজ রাজা মশাই? পৃথিবী ভ্রমণ করে এসে আমাকে বলতে হবে যে এই পৃথিবীর মাপ কত। কি মেঠাই, বলতে পারবে তো? তা কি করে মাপবো? পায়ে নেপে নে বললে হবে তো? হ্যাঁ, তাতেই হবে। তাহলে আশা করি পারবো। তাহলে এই নাও মিঠাই, এতে আছে 1000 স্বর্ণ মুদ্রা। সকলে করতালি দিয়ে মিঠাইকে উৎসাহিত করো। হ্যাঁ, করো করো। বলছি আপনি কিন্তু অপাত্রে 1000 স্বর্ণ মুদ্রা দান করলেন রাজা মশাই। কি কথা বলছো কেন? কারণ ও পারবেন না, পায়ে হেঁটে মিঠাই কখন নই পৃথিবী ভ্রমণ করে আসতে পারবেন না। মিঠাই কেন পারবে না বলছো? কারণ আমি যে ওকে হারে হারে চিনি রাজা মশাই, ওর মতো কুড়ে এ দুনিয়ায় আর কেউ আছে নাকি? আসলে রাজামশাই হিংসেতে জ্বলে যাচ্ছে তো, তাই এমন কথা বলছে। ঠিক আছে, মেঠাই যদি পায়ে হেঁটে পৃথিবী ভ্রমণ করে ফিরে আসতে পারে, তাহলে আমি আমার ঘরটা ওকে জন্মের মতো দিয়ে দেব, এই আমি বলে দিলাম। ঠিক বলছো তো মন্ডা? মন্ডা কখনো বাজে কথা বলে না। দুদিন ধরে পায়ে হেঁটে পা ব্যথা হয়ে গেল। আর যাই হোক, আমাদের রাজ্য পেরিয়ে এসেছি, এবার এখানেই ঘাপটি মেরে বসে যাই। কি চাই? আমি বেশ কিছুদিন আপনার এই বান্ধুশালায় থাকতে চাই। বেশ কিছুদিন? আরে না না না, ভাড়ার জন্য চিন্তা করবেন না, যা লাগবে দিয়ে দেব। এই নিন অগ্রিম হিসেবে এই দুটো স্বর্ণ মুদ্রা রাখুন। বেশ আসালো খরিদ্দার দেখছি। ঠিক আছে, বেশ বেশ থাকুন না, কোনো অসুবিধা হবে না আপনার। আজ প্রায় 2 বছর হয়ে গেল, এতদিন যখন ফিরে এলো না, অত ছাড়ি কি আর ফিরে আসবে? এসে বাঘের পেটে গেছে, নয় সোনার মোহরের লোভে ডাকাতেরা তাকে মেরে ফেলেছে। যখন আর আসবেই না, তখন ওর ঘরটাও এবার আমি সারিয়ে সরিয়ে নেব। বাবা, এই অন্ধকার আর সোদা সোদা গন্ধ! আরে বাবা, এই জানলাগুলো খুলে দি।
এই ঘরটায় আলো আর হাওয়া দুটোই বেশি। এই ঘরটাকেই আমি শুয়ারে ঘর করব। ও নো রাজমিস্ত্রি, এই ঘরটাকে খুব সুন্দর করে সারিয়ে দিতে হবে। মন্ডা, এই মন্ডা, এই মন্ডা, শুনেছিস? কি শুনবো মোড়ল মশাই? মিঠাই তো এসে গেছে। মানে? হ্যাঁ হ্যাঁ, এই মাত্র দেখে এলাম, পুতুলি বগলে করে সে রাজবাড়িতে ঢুকলো। বছরে সারা পৃথিবী ঘুরে চলে এলে। ওই যে বলেছিলাম না, রোগা হবার সুবাদে আমি যে খুব তাড়াতাড়ি হাঁটতে পারি। বলবো কি রাজামশাই, এই দু বছর ধরে আমি দিনে হেঁটেছি, রাতে হেঁটেছি, আর সেই সঙ্গে কত দেশ আর কত কি যে দেখেছি, পাহাড়, নদী, ঝর্ণা। এমন করেই হোক, মেঠাইকে বিপদে ফেলতে হবে, না হলে আমার ঘর যে ওকে দিয়ে দিতে হবে। এটা একেবারেই হতে দেওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে, সেসব বর্ণনা পরে শুনবো। এখন বলতো মেঠাই, পৃথিবীর মাপ কত? রাজা মশাই, মেপে রেখেছি এই পৃথিবীর মাপ আমার পায়ের মাপের। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। 118,79,952 পা। একথা রাজা মশাই, মিথ্যে কথা, মিথ্যাই মিথ্যে কথা বলে আপনাকে ঠকাচ্ছে। কি করে বুঝলে? যে মা বললো তা ঠিক কি না কে দেখেছে? মিথ্যে কথা বলার জন্য ওকে কারাগারে পুরে দিন রাজামশাই, পুরে দিন কারাগারে। তুমি ঠিক কথাই বলছো, কিন্তু এখন তো আমি সবার কাউকে 2 বছরের জন্য ছাড়তে পারবো না। মন্ডামুড়ি, তোমার তো কাছর্ম নেই, খাও দাও আর ঘুমাও, তাই আজই তুমি হেঁটে বেরিয়ে পড়ো। হ্যাঁ, পায়ে পায়ে পৃথিবী মেপে এসে আমাকে মাপ বলো, তখন মিলিয়ে দেখা যাবে। কি করে সম্ভব? বলছি আমার যে পায়ে ব্যথা রাজা মশাই। তাহলে চুপ করে চেপে গিয়ে মেঠায়ের কথাই মেনে নাও। অনেক পরিশ্রম করে এসেছো, যাও যাও মেঠাই, এবার ঘরে গিয়ে বিশ্রাম নাও। রাজা মশাই, মনে আছে তো আমি পৃথিবীর মাপ নিয়ে ফিরে আসতে পারলে দিদি আমাকে ওর ঘরটা দিয়ে দেবে বলেছিল? হ্যাঁ হ্যাঁ, খুব মনে আছে, আর ভালোই হয়েছে যে মন্ডাও এখানে আছে। তা মন্ডা, তুমি তোমার ঘর এক্ষুনি মেঠাইকে দিয়ে দেবে। আমার ওই নতুন করে সারানো ঘর, এই পড়েছে। তাহলে আমি কোথায় থাকবো রাজা মশাই? আমার ওই ভাঙা ঘরটা তোকে দিয়ে দিচ্ছি, এবার থাক ওই ভাঙা ঘরে।